বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হইয়ে সরকার খালেদা জিয়ার অকাল মৃত্যুর অপেক্ষা করেন। এতালে খালেদা জিয়ার চিকিৎসালয়ে দেশের মানুষ ক্ষুব্ধ। সোমবার বেইনে কক্সবাজার রোগ্য হোটেলত প্রেস ব্রিফিংকালে তিনি এহত হয়। তারা তাদের মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অকাল মৃত্যুর অপেক্ষা করছে। দেশের মানুষ অসন্তুষ্ট, ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ। এ সময় তিনি হয় স্বাধীন দেশ হিসেবে সাবেক একজন প্রধানমন্ত্রীর চিকিৎসার দাবিতে সভা গড়ানো যাবে ইয়ান হন গণতন্ত্র ঐক্য ফলে। একটা রক্তে স্বাধীন দেশ, যে দেশের জন্য আমি নিজেও যুদ্ধ করেছি, সেই দেশে একজন বয়স্ক মানুষ, একজন সাবেক প্রধানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধে যার যথেষ্ট অবদান আছে, একটা সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা, তিনি অসুস্থতার চিকিৎসা দাবি করে সভা করা যাবে না, এটা আর যাই হোক গণতন্ত্র নয়। এ সময় তিনি ঘোষিত সমাবেশ 144 দ্বারা জারির নিন্দা জানাই। আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং এই যে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দেওয়া হলো, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সমাবেশে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমারা স্বপ্না। এর আগে গেলতি রবিবার রাতে কক্সবাজার শহরের একই স্থানত বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশটা হনে প্রশাসন 144 তারা জারি করে। ফলে সোমবার ফৈতত্তন মঙ্গলবার বেইনে পর্যন্ত কক্সবাজার শহরত অবস্থিত বিএনপি অফিস সংলগ্ন শহীদ সরণী সড়ক ও আশপাশের এলাকাত 144 তারাও বলবৎ রাখা হয়। এ হারণেই আজ সোমবার বিনে 10:30 দিককে তড়িগড়ি করে ঈদখামারত সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। দ্রুত শেষ, সি প্লাস টিভি।